আজকে তো জগৎটা অনেক হাতের মুঠোয় চলে এসছে, যে কোনো ইনফরমেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, একটা স্মার্টফোন থাকলেই হয়ে গেল, ইন্টারনেটের মাধ্যমে সবটাই পেয়ে যাচ্ছেন, কত আধুনিক প্রযুক্তি বেরিয়ে গেছে আজকে। আর তারপরে যে সুযোগটা আমাদের সময় ছিল না, হয়তো খুব রেয়ার স্কলারশিপ ছিল, আজকে দেখুন মেয়েদের স্কুলে যত মেয়েরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রী, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত কন্যাশ্রী ওয়ান, কন্যাশ্রী টু, কন্যাশ্রী থ্রি স্কলারশিপ। বাবা মার মাথা থেকে অনেকটা চিন্তা লাঘব হয়েছে। তপশিলি আদিবাসী, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, স্কলারশিপ। সংখ্যালঘু, তাদের জন্য ঐক্যশ্রী আছে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল ক্লাস, যাদের জন্য সুযোগ সুবিধা অনেক কম, তাদের জন্য আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি। এবং আগে এটা প্রায় 85% মতো ছিল, আমরা এখন 60% করে দিয়েছি, যাতে আরও স্টুডেন্ট ভালো করে পড়তে পারে। আগে আপনারা লক্ষ্য করে থাকবেন, সিবিএসসি আইসিএসসির সাথে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার অনেক নাম্বারের ডিফারেন্স থাকত, ফলে বিভিন্ন উচ্চশিক্ষায় তারা ভালো মতো চান্স পেত না। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা 80, 90, 99 সব পায়। সেরকম আমরা ভেবেছিলাম যে অনেক ছেলেমেয়ে আছে হয়তো বাড়ির কোনো কাজের জন্য বা বাড়িতে সমস্যা থাকার জন্য, পড়াশুনোর সুযোগ না থাকার জন্য তারা হয়তো 18-19 বয়সে তার পড়াশুনোটা করতে পারেনি, তার জীবনের স্বপ্নটা হয়তো জীবনের অর্ধলগ্নেই, মধ্যলগ্নে পৌঁছে গিয়ে ছেড়ে দিতে হয়েছিল। তারও তো পড়তে ইচ্ছে করে, তারও তো ডাক্তার হতে ইচ্ছে করে, তারও তো ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে করে, তারও তো একটা ভালো ডিগ্রি পেতে ইচ্ছে করে। সেই সমস্ত সকলকে সুযোগ দেওয়ার জন্যই একেবারে 40 পর্যন্ত এই 10 লাখ টাকা পর্যন্ত যে ব্যাংকের লোন স্মার্ট কার্ড, খুব কম ইন্টারেস্ট, এবং 15 সময় যার যতটা প্রয়োজন সে নিতে পারবে এবং সে পড়াশোনা চালিয়ে যাবে। ড্রপ আউট কমেছে, এনরোলমেন্ট বেড়েছে, 80 লক্ষ ছাত্রী এখন আমাদের কন্যাশ্রী, এরা আমাদের ভাগ্যশ্রী, এরা আমাদের গর্ব। 1,03,00,000 ছাত্রছাত্রী অলরেডি সবুজ সাথী পেয়েছেন, বিনা পয়সায় সাইকেল, প্রতি বছরই ক্লাস 9 দেওয়া হচ্ছে এটা। তরুণের স্বপ্ন, যারা পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব দেওয়া হচ্ছে, এটা প্রতি বছর 12 উঠলেই তারা পাচ্ছে, এটাও গভর্নমেন্ট বিনা পয়সায় দিচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীদের আমরা, এবং প্রায় 18,16,000 ট্যাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সমস্ত শহরের ছাত্রছাত্রীদের স্কলারশিপের আওতায় আনা হয়েছে। ঐক্যশ্রী পেয়েছে 3,07,00,000 ছেলেমেয়েরা, শিক্ষাশ্রী পেয়েছে 1,05,00,000 ছেলেমেয়েরা, স্বামী বিবেকানন্দ কাম মেরিট কাম স্কলারশিপ এটা পেয়েছে 14,65,000 ছাত্রছাত্রী, প্লাস 80,00,000 কন্যাশ্রী। কিছু কিছু ক্ষেত্রে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিনা পয়সায় বইও দিই। প্রাইমারি স্কুলের বাচ্চাদের আমরা ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে সবটাই দিই। এবং আপনারা তো জানেন আমাদের সেলফ হেল্প গ্রুপকে হেল্প করার জন্য এবং তাঁতিদের ইনকাম বাড়ানোর জন্য এবং এমপ্লয়মেন্ট জেনারেট করবার জন্য যত ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস লাগে আমাদের সরকারি স্কুলে, সেগুলো আমরা এখন আর বাইরে থেকে নিচ্ছি না, আমরা নিজেরাই কাপড় কিনে দিচ্ছি তাঁতিদের, এবং তাদের গ্যারেন্টি সহ 3 অর্ডার দিয়ে তারা তৈরি করবে, আবার 3 বাদে আবার তারা তৈরি করবে, আবার 3 বছর পর্যন্ত গ্যারেন্টি করে করে তাদের দিয়ে বানানো হচ্ছে। এর ফলে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, আমার ঘরেই জামাকাপড়গুলো তৈরি হচ্ছে, আমাদের লোকেরাই তৈরি করছে, ইনকামটা ঘরে থাকছে, রেভিনিউটাও ঘরে আসছে। আমাদের 13,000 ছাত্রছাত্রী, এর মধ্যে প্রভিশনাল স্যাংশনও পেয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের, 1,293,00,000 টাকা খরচ হয়ে গেছে এর মধ্যে আমাদের। আমি চাইব আমাদের ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশুনো করবেন, তাদের যেন দূরে দূরে ঘুরে বেড়াতে না হয়।